ট্রানজিস্টরের এমপ্লিফায়ার ক্লাসে সবাইকে সুস্বাগতম আমরা যখন স্পিকারে কথা বলি মাইকে সাউন্ডটা অনেক জোরে শোনা যায় তার মানে একটা দুর্বল সিগনালকে আউটপুটে মাইকে অনেক জোরে শোনা যায় এটা এই ঘটনাটাকে বলা হয় এমপ্লিফাই করা বা বিবর্ধন করা আর এই কাজটি করে থাকে ট্রানজিস্টর যেমন সাউন্ড বক্সে আমরা গান শোনার সময় কি হয় আমরা সাউন্ড ইচ্ছা মতো অনেক বাড়াইতে পারি তাই না আবার স্যাটেলাইট সিগনালগুলি যেমন আমরা এমপ্লিফাই করে আমরা জোরে শুনি এছাড়া টাওয়ারের সিগনাল এই সমস্ত এমপ্লিফায়ার কাজটি করে থাকে আসলে ট্রানজিস্টর এমপ্লিফায়ার বুঝতে হলে কমন ইমিটার অ্যান পেন ট্রানজিস্টরের আমার আগের ভিডিওটি চ্যানেল থেকে তোমরা দেখে ক্লিয়ার হয়ে তারপরে আসবে নইলে কিন্তু তোমার এমপ্লিফাই বোঝা যাবে না তারপরেও আমি হালকা পাতলে একটু ধারণা দিয়ে দিই আমরা জানি একটা অ্যান ট্রানজিস্টরের ইমিটারে প্রায় হানড্রেড পারসেন্ট চার্জ কিরের ইলেকট্রন থাকে আর ফাইভ পার্সেন্টেরও কম থাকে কি বেজে হোল আমরা ফাইভ পার্সেন্টের কম বলতে আমরা ওয়ান পার্সেন্টও ধরে নিতে পারি তাই না তাহলে ওয়ান পার্সেন্ট হোল ওয়ান পার্সেন্ট ইলেকট্রনের সাথে মিলিত হয়ে একটা বেস কারেন্ট এখানে তৈরি হবে যার ফলে একটা ডিপ্রেশন লেয়ার পাওয়া যাবে তাহলে একটা বেস কারেন্ট পাবো আমরা তাই না তাহলে বেস কারেন্ট আমরা একটা পাবো ওয়ান পার্সেন্টের জন্য আর নাইনটি নাইন পার্সেন্ট ফ্রি ইলেকট্রন এখানে থেকে দেবে চার্জ কেরিয়ার 99% থেকে গেল এর টোটাল হলো আমার 100 আচ্ছা ঠিক আছে তাহলে ওয়ান পার্সেন্টের জন্য আমরা একটা বেস কারেন্ট আইবি পাবো এখন আসো এমপ্লিফাই করার জন্য এই এনপিএন দুই দুইভাবে বায়াস করা হয় একটা হয়েছে বেজ ইমিটার জাংশনকে এক ধরনের বায়াস আর কালেক্টর ইমিটার জাংশনকে আরেক ধরনের বায়াস করতে হয় খেয়াল করো ইমিটারটা বেজের সাথেও আছে ইমিটারটা কালেক্টরের সাথে আছে তাহলে ইমিটারটা কমন আর যেহেতু এটা অ্যান্ড প্যান আমরা বলতেই পারি কমন ইমিটার অ্যান্ড পেন ট্রানজিস্টর এখন এমপ্লিফাই করার জন্য এই বেজ ইমিটার জ্যানসংখ্যে আমরা ফরওয়ার্ড বাস করব এফ বি কমনকে ইমিটার অর্থাৎ ইমিটার বাদ তাহলে আমরা এই অ্যাপ ফরওয়ার্ড বাইস বুঝবো এই যে বেজ দিয়ে বেজ কি পজিটিভ তাহলে পজিটিভের সাথে ব্যাটারি কী জুড়ে দিলে ফরওয়ার্ড ভাইস আমরা সবাই জানি পজিটিভের সাথে একটা ব্যাটারি পজিটিভ জুড়ে দিলে হয়ে যায় ফরওয়ার্ড বায়াস আচ্ছা ভালো কথা আর কালেক্টর ইমিটার ঝানশুন কী করবো আমরা রিভার্স ব্যাস রিভার্স বায়াস করবো তাহলে রিভার্স ব্যাস করার জন্য আমরা করব। করবো কালেক্টরে অ্যানটেপের সাথে একটা ব্যাটারির উল্টা পজিটিভকে জুড়ে দিব নেগেটিভ পজিটিভ নেগেটিভ হয়ে গেলো আমাদের কালেক্টর ইমিটার রিভার্স ব্যাস এখন তোমাদের মনে কোশ্চেন হতে পারে এমপ্লিফাই করার জন্য কেন আমরা এই দেমিটার জাংশনকে ফরওয়ার্ডাইজ করবো আর কালেক্টর ইমিটার জাংশনকে আমরা রিভার্সাইজ করবো আসলে আমরা এখানে ইনপুট হিসাবে দেখাইতে চাই কি ইনপুট হিসাবে আমরা দেখাইতে চাই বেসকে আর আউটপুট হিসাবে আমরা পেতে চাই কালেক্টরকে এখানে আমরা আউটপুট দেখতে চাই তাহলে আউটপুট পাবো আমরা কালেক্টর এই তো আমরা স্পিকারে কথা বলব তাহলে ইনপুটে হবে স্পিকারটা যেই কথাটা বলি দুর্বল সিগন্যালটা আর আউটপুটে আমরা একটা মাইক রাখবো আউটপুটে আমরা একটা মাইক রাখবো যে মাইকের রেজিস্ট্যান্স আর যেহেতু কালেক্টর সাথে কানেক্টার আর সি লিখে দিতে পারি এখন এই ব্যাটারিটার নাম হলো বি ভিবি বিএস বাইজ ভোল্টেজ আর এই ব্যাটারির নাম বিসিসি কালেক্টর কারেন্ট ভোল্টেজ এখন ইনপুটে আমরা ফরওয়ার্ড ব্যাস দিলাম আর আউটপুটে আমরা রিভার্স বাইজ দিলাম হোয়াই কেন চলো আমরা ওহমের সূত্রে চলে যাই আমরা জানি কি ভি টু আই আর তাহলে ইনপুট যদি হয় আমার ইনপুট মানে কি ফরওয়ার্ড ব্যাস বুঝতে হবে ফরওয়ার্ড ব্যাস মানে কি যার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তার মানে আর কম রেজিস্ট্যান্স কম আমরা তোমাদের বোঝানোর জন্য ধরে নেই এ আর এর মান মনে করো টু হোম তাহলে কি টু আই এবার আউটপুটে আমরা ও হোমের সূত্র ইউজ করবো আউটপুট সেম সূত্রটা কি আই আর আউটপুট কি ব্যাস রিভার্স ব্যাস মানে কি এর ভিতরে কারেন্ট প্রবাহিত হতে পারবে না বাধা এত বেশি আর রেজিস্ট্যান্স আর রোধ অনেক বেশি আমরা বোঝানোর জন্য ধরে নেই আউটপুটের এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে টোয়েন্টি তাহলে টোয়েন্টি আই খেয়াল করো ইনপুটের ভোল্টেজ যদি হয় টু আই আউটপুটের ভোল্টেজটা যে দ্বারা টোয়েন্টি আই এই কারণে ইনপুটে একটা ছোট সিগন্যাল আউটপুটে অনেক বড় হয়ে যায় আর এই কারণেই আমরা বেদি মিটার জাংশনকে অর্থাৎ ইনপুটকে করব ফরওয়ার্ড ব্যয়াস আর কালেক্টরি মিটার জাংশন অর্থাৎ আউটপুটকে করবো আমরা রিভার্স ব্যাস মানে এটা তো সার্কিট পরীক্ষার হলে তোমরা এটাই আঁকবা খুব ভালো কথা কিন্তু এটা ভালোভাবে বোঝার জন্য আমাদের একটা বর্তনী চিত্র লাগবে চলো সেখানে আমরা সেম কাজটা করি এই যে ইনপুটে করবো আমরা ফরওয়ার্ড বায়াস তো ফরওয়ার্ড ব্যাস কি পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ হয়ে গেল ফরওয়ার্ড বায়াস এখানে একটা ইনপুট দিব ভিআই ইনপুট কারেন্ট দেব ওকে আর এই ইমিটারের সাথে দিব আমরা কালেক্টরের রিভার্স বায়াস রিভার্স বায়াস মানে কি অ্যান্টিফেসের নেগেটিভ না সরি উল্টা পজিটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল কালেক্টরি মিটার জাংশন রিভার্স বায়াস আর আউটপুট তো আমরা এখানেই পেতে চাই বি আউটপুট পেতে চাই বা এখানেও দিতে পারি এখানে আমরা আউটপুট পেতে চাই ওকে এবার আমরা আসল কোশ্চেনে চলে আসি আমরা কী ইনপুট দেব কী আউটপুটে পাবো নিশ্চয়ই একটা ইনফরমেশন সিগনাল যে আমরা একটা কথা বলি হ্যাঁ আমরা এই কথাটা যাতে অন্য জায়গায় জোরে শুনতে পাই তাহলে আমাদের সুবিধা হয় যেমন মাইকে কথা বলার সময় মিছিল মিটিংয়ের সময় ওয়াজ করার সময় যে কোনো কথা এখানে শুনলে অল্প মানুষের শুনবে কিন্তু এটা বড়ো করে দিলে অনেক মানুষই শুনবে এই জন্য তো আমরা এমপ্লিফাই করি তাহলে এমপ্লিফাই করবো আমরা কাকে একটা ইনফরমেশনকে আর ইনফরমেশন তো ডিসি কারেন্ট হতে পারে না দেখো ডিসি কারেন্ট মানে তোমরা শোনো ডাইরেক্ট কারেন্ট এটা কি ডিসি কারেন্ট এটা ডাইরেক্ট আর এসি কারেন্ট মানে কি একটা এসি কারেন্টে ইনফরমেশন থাকা পসিবল এই দেখো এসি কারেন্টে ইনফরমেশন থাকা পসিবল যেমন ডিসি কারেন্ট মানে কি একটা নির্দিষ্ট সিগন্যাল যেমন আমি বললাম টি তার মানে এদের ভিতরে কোনো ইনফরমেশন নাই এই কারণে ডিসি সিগন্যালকে অ্যামপ্লিফাই করার কোনো লাভ নাই এসি সিগন্যাল কেমন তার সম্বন্ধে একটু আইডিয়া থাকা আমাদের দরকার যেমন আমি একটা সেন্টেন্স বলি গ্রন্থগত বিদ্যার পরহস্ত দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন এই যে আমি একটা সেন্টেন্স বললাম এখানে অনেকগুলি ওয়ার্ড আছে তার মানে এক একটা ওয়ার্ডের ফ্রিকুয়েন্সি অ্যাম্প্লিটিউড এক এক রকম তার মানে এখানে অল টাইম অ্যাম্প্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে তার মানে এখানে একটা ইনফরমেশন আছে এই কথাটা অন্য মানুষ বুঝবে এই কারণে এসি সিগনালকে এমপ্লিফাই করতে হবে এটা কি এসি সিগনাল আমরা এমপ্লিফাই করব তো এসি সিগনালটাকে আমরা ইনপুটে দিব এই এসি সিগন্যালটা কিভাবে আউটপুটে বড় হয় সেটা এখন দেখার বিষয় খেয়াল করো পি টেপের সাথে পজিটিভ এই জন্য এটা ফরওয়ার্ড ব্যাস তাহলে এটা যদি উপরের হাফ সাইকেল পজিটিভ নিচেটা নেগেটিভ পোলারিটি চেঞ্জ হলে তো আবার রিভার্স্যাসও হয়ে যেতে পারে এই প্রান্ত মানে বেজ প্রান্ত ঝাংশনটা কখনই যাতে রিভার্স না হয় এই কারণে এই ভিভি ভোল্টেজটাকে অবশ্যই ইনপুট ভোল্টেজ থেকে অনেক বড় করে রাখা হয় তাহলে এই ইনপুটের পজিটিভ হাফ সাইকেল অথবা নেগেটিভ হাফ সাইকেল যাই ইনপুটে প্রবেশ করুক না কেন এই জাংশনটা অলওয়েজ ফ্রড ব্যাসে থাকে ওকে এবার আসো আমরা এই পজিটিভ হাফ সাইকেলকে যখন এখানে ইনপুট দিব এই যে এসি কারেন্ট হ্যাঁ ইনপুট দিব তখন কি ঘটনা ঘটে একটু খেয়াল করি আমরা যেহেতু এটা ফ্রড ব্যাসে আছে তার মানে কি এই ব্যাটারির নেগেটিভ চার্জগুলি এই ইমিটারে ইলেকট্রনের উপর রিপালশন করবে বিকর্ষণ করে করে এই ডিপ্লেশন লেয়ার দিকে ধাক্কাবে নাইনটি নাইন পার্সেন্ট ইলেকট্রন রয়ে গেছে করো এখন ধাক্কা দেওয়ার ফলে এই ডিপ্লেশন লেয়ার ভিতরে যখন ইলেকট্রনগুলি ঢুকবে আমরা জানি বেইজের প্রান্তটা খুব চিকন অল্প তার মানে এখানে খুব অল্প পরিমাণ ইলেকট্রনই থাকতে পারবে যারা এই যে পজিটিভের আকর্ষণে এদিকে মুখ করবে কিন্তু ম্যাক্সিমাম চার্জ কেরিয়ার ইলেকট্রনগুলি যেহেতু এটা এর ভিতরে থাকতে পারবে না কারণ তারা কি করবে এই কারণে বুদ্ধি করে আমরা এই কালেক্টর একটা উচ্চ পজিটিভ ভোল্টেজ দিচ্ছি খেয়াল করে এখানে একটা কোর্স একটা ব্যাটারি এখানে অনেকগুলি দিচ্ছি তার মানে কি এই ভোল্টেজটাকে শক্তিশালী করার কারণ হলো কালেক্টরের উচ্চ পজিটিভ ভোল্টেজটা এই কালেক্টরের ইলেকট্রনটা তো টানবেই এই বেইজের ডিপ্রেশনের বাধা অতিক্রম করে ইমিটারে ইলেকট্রনগুলিকে টেনে নিয়ে আসবে দেখো টেনে নিয়ে আসলে আমরা কালেক্টরে বিশাল একটা প্রবাহ পাব কারেন্ট পাব তার মানে এই উপরের হাফ সাইকেল যখন এর ভিতরে ঢুকবে এই বিশাল একটা প্রবাহের কারণে আমরা আউটপুটে বিশাল একটা কারেন্ট পাব কিন্তু এই কারেন্টটা পাবো আমরা উল্টা উল্টা পাবো এর ফেজ দশা পার্থক্য ওয়ান এইট্টি ডিগ্রি হয়ে যাবে এই ছোটো সিগন্যালটা অনেক বড় হয়ে যাবে তাহলে আমাদের এই উপরের অর্ধেক চলে গেল কিন্তু এটা কিন্তু অল টাইম কি ব্যাসে আছে আর এই কাজটা চলতেই আছে তাই না তাহলে পজিটিভ পজিটিভ তার মানে কি এই শক্তিটা বেশি এটা তো ফরওয়ার্ড ব্যাসে থাকবে কারণ এই বড় যখন নেগেটিভটা ডুববে তখন কি অতটা বড় হবে স্বাভাবিকরণ একটু কম বড় হবে এই জন্য এই নিচের হাফ সাইকেলটা দেখা যায় অতটা বড়ো হবে না বড়ো হবে বাট এটার থেকে কম চিত্র আঁকার সময় খেয়াল রাখবে এটা একটু বড় হবে এটা তুলনামূলক একটু ছোট হবে আর দশাপার্থক্য হবে ওয়ান এইট্টি ডিগ্রি তার মানে আমরা একটা কি ট্রানজিস্টারের মাধ্যমে একটা দুর্বল সিগনালকে শক্তিশালী সিগনালে রূপান্তর করতে পারবো এখন কারেন্টের ডাইরেকশানটা একটু দেখো কারেন্ট ইলেকট্রনগুলি ঝাঁকে জাঁকে কোথায় আসছে দেখো ইমিটার থেকে কালেক্টরের দিকে আসছে যেহেতু ইলেকট্রনগুলি ইমিটার থেকে কালেক্টরের দিকে আসছে তাহলে আমরা কারেন্ট পাবো কোথায় কারেন্ট পাবো কালেক্টর থেকে ইমিটারের দিকে খেয়াল করো কালেক্টর থেকে ইমিটার দিকে এই যে পজিটিভ চার্জ এই যে পজিটিভ চার্জ এই যে পজিটিভ চার্জ এই যে পজিটিভ চার্জ এই যে এই যে কালেক্টর থেকে খেয়াল করো এই যে কালেক্টর থেকে এই যে ইমিটারের দিকে কারেন্ট আসছে এই যে আসছে তাই না কালেক্টর থেকে ইমিটার দিকে আমরা কারেন্ট পেতে থাকবো তাহলে আমাদের কালেক্টর কারেন্ট হিউজ পরিমাণ চার্জ ক্রিয়ার এখানে আসছে তাহলে নাইনটি নাইন আমরা কালেক্টর কারেন্ট আর এই টোটাল কারেন্ট সাপ্লাই দেশে কে ইমিটার এই জন্য ইমিটারের কারেন্টকে বলবো আমরা আই ইমিটার মানে কি নিঃসরণ করে ছেড়ে দাও সেই তো ছেড়ে দিছে তাই টোটাল চার্জ ক্রিয়ার থেকে ইমিটার জন্য সে হলো হানড্রেড আর বেস কারেন্ট মাত্র ওয়ান পার্সেন্ট অনেক কম কালেক্টর কারেন্ট তার চেয়ে অনেক বেশি নাইনটি নাইন পার্সেন্ট আমরা যদি এইখানে চার্জার পরিমাণ আরও বাড়াইতে পারি একশো জায়গায় এক হাজার করি তাহলে কি ইমিটার কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে সিমিলারলি বেস কারেন্টও চেঞ্জ হয়ে যাবে সিমিলারলি কালেক্টর কারেন্টও চেঞ্জ হয়ে যাবে এই ফর্মুলা মুখস্থ রাখতে হবে ম্যাথমেটিক্স অঙ্ক করার জন্য এখন আমরা প্রবাহ লাভ বা কারেন্ট গেন হিসাব করব আসলে এই প্রবাহ লাভ আর কারেন্ট গেন ব্যাপারটা আসলে কি ব্যাপারটা হলো ইনপুটের তুলনায় আউটপুট কতটুকু বড় বা ছোট হলো এই যে কম্পেয়ার করা এটার নাম হলো প্রবাহ লাভ বা কারেন্ট গেন আমরা জানি কমন ইমিটার খেয়াল করবা দুইটা ফর্মুলা এখানে থাকে এক হচ্ছে কমন ইমিটার ইমিটার যদি কমন হয় তাহলে এই প্রবাহ লাভকে বিটা দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা বিটা দ্বারা প্রকাশ করা হয় আর গেইন মানে হলো অল টাইম মনে রাখবা আউটপুট বাই ইনপুট আউটপুট বাই ইনপুট এখন এখানে আমরা যে সিগনালটা দিয়েছিলাম খেয়াল করো ইনপুট খেয়াল করো ইনপুটকে খুব ইজি জিনিস পেজ ইমিটার বেজ ইমিটার আর আউটপুটকে স্যার কালেক্টর ইমিটার এখন এই প্রান্তে ইনপুট দেখো ইমিটার উপরেও আছে নিচেও আছে তাহলে আমি কি ইমিটার ইনপুট আবার ইমিটারকে আউটপুট একটা আর দুইটা বলা যাবে যাবে না তাহলে নিশ্চয়ই ইনপুট হিসেবে ধরবো আমরা বেজকে যেহেতু ইমিটারটা কমন তাহলে এখানে আউটপুট হিসেবে ধরবো কালেক্টরকে আর বেজের কারণকে ধরবো আমরা আইবি কালেক্টরের কারণকে ধরবো আমরা আইসি এই জন্য কমন ইমিটারের বেলায় আউটপুট খেল করো আউটপুট কি হবে আইসি আইসি আর ইনপুট কি হবে তাহলে আইবি এখন আইসি মানে কত খেল করো আইসি এই দেখো খেল করো আইসি মানে নাইনটি নাইন অনেক বেশি ভালো কথা আর আইবি মানে কি মাত্র ওয়ান ওয়ান তাহলে ওয়ান দান নাইনটি নাইনকে ভাগ করলে কত হয় নাইনটি নাইন এই জন্য প্রবাহ লাভটা অনেক বেশি হবে হিসাব করে দেখা গেছে কমন ইমিটার সার্কিটের বেলা এই লাভ বিটার মানটা ফিফটি অথবা তার থেকে বড় আর টু হান্ড্রেড অথবা তার থেকে ছোট এর মধ্যে ফ্লেকচুয়েট করে ওঠানামা করে সিমিলারলি আমরা বলতে পারি কমন ইমিটার না হয়ে যাতে কমন বেজ হয় তাইলে কী হবে কমন বেজ তাইলে কারেন্ট গেইনটা কেমন হবে সেটা একটু দেখাইতে চাই বেজ যেহেতু কমন তাহলে বেজ ইনপুটও থাকবে বেস কি আউটপুটও থাকবে আর আমরা সবসময় জানি কালেক্টরকে সবসময় কী করা হয় আউটপুট হিসেবে ধরা হয় তাহলে বাকি থেকে কী ইমিটার তাহলে বেজ যেহেতু কমন সে তো আর ইনপুট হতে পারবে না আউটপুট হতে পারবে না যে কমন সে কিন্তু ইনপুট আউটপুট কিছুই হয় না তাই না তাহলে ইনপুট হবে কে ইমিটার আউটপুট হবে কে কালেক্টর ইমিটার কারণ কি আইই কালেক্টরের কারণ কি আইসি যেমন আমরা কমন ইমিটার হলে প্রবাহ লাভ কারেন্ট গেনকে বিটা লিখি কমন বেজের বেলায় কারেন্ট গেনকে আমরা আলফা লিখি সূত্র একই কি আউটপুট বাই ইনপুট তাহলে এবার দেখো আউটপুটকে খেয়াল করো আউটপুট হলো আইসি আর ইনপুটকে আইই আইই এবার আইসি মানি কত খেয়াল করো আগের মতো আইসি মানি নাইনটি নাইন নাইনটি নাইন হ্যাঁ আই মানি কত হান্ড্রেড তাহলে ভাগ দিলে কত হবে জিরো পয়েন্ট নাইন নাইন তার মানে কি আলফার মান ওয়ানের কাছাকাছি জিরো পয়েন্ট নাইন এইট জিরো পয়েন্ট নাইন সেভেন এই আলফার মানকে আমরা ওয়ান হবে না সবসময় ওয়ানের থেকে নিচে হবে তবে ওয়ানের কাছাকাছি হবে ইমিটার কারণে চেঞ্জ হলে কি কালেক্টার কারণটা চেঞ্জ হবে তাহলে এই ফর্মুলা আমাদের মুখস্থ রাখতে হবে কখন কমন বেজের বেলা। হ্যাঁ সেম এখানে বেজ কারেন্ট চেঞ্জ যদি হয়ে যায় তাহলে কালেক্টর কারেন্টও চেঞ্জ হবে পরিবর্তন তাহলে বিটার সময় আমরা দুইটাই লিখতে পারি তাহলে ফর্মুলা কয়টা একটা দুইটা আর এই যে তিনটা এই তিনটা ফর্মুলা হইলে ইলেকট্রনিক্সের সমস্ত ম্যাথ তোমরা পেরে যাবা নিঃসন্দেহে ওকে সবাইকে ধন্যবাদ